খবর কি? কেমন আছেন বলুন? বিশ্বাস করুন, আমি না রান্নাবান্না করতে চিরকাল খুব ভালোবাসি, মানে ভীষণ রিল্যাক্সড ফিল করি রান্না করতে গেলেই। কিন্তু এই যে রোববারের সন্ধে মানেই একটা জমজমাটি আড্ডা, এটা না আমার বাকি সারা সপ্তাহের অক্সিজেন। এটা কি? তুই খামোখা চিন্তা করিস না, ছুটি আড্ডা মার, আমি বাকিটা দেখে নিচ্ছি। এটার মানেটা কি? চিরকুট আবার এখানে কে রাখলো? যাকে আমি যেটা বলছিলাম, আজকে আমাদের এই জলসার রান্নাঘরের আরেকটা এপিসোড শুরু হয়ে গেছে, এবং আজকে আমাদের সাথে থাকছে কে বলুন তো? মানে আগে এসেছিল বোন, আর আজকে দিদি। বুঝলেন না? আমাকে আরেকটু ভালো করে বলতে হবে, আগে এসেছিল পাখি, আর আজকে আমাদের সাথে থাকছে পিউ। কিন্তু দেখুন, আমার না একটু গুবলেট হচ্ছে, মানে আমি এখনও, ওরা এসে যাবে আর আমি এখনও সব কিছু রেডি করিনি, আমি একটু করে ফেলি রেডি, এগুলো লাগবে আমার। আর আমি আসল জিনিসটা নিয়ে আসবো, তোকে দৌড়ঝাঁপ করতে হবে না, তুই আড্ডা মার। মানেটা কি? তুই আড্ডা মার কি? আড্ডা মারার লোক কম পড়ে আছে? তুমি এসে গেছো? হ্যাঁ, কেন এসে ভুল করলাম নাকি? আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। এই না না না, এবার আমি সেটা বলিনি, এসো এসো এসো। মানে আমি না একটু, মানে একটা বসো। আমি এই রান্নাঘরে না আমার কয়েকটা চিরকুট পেলাম, আমি বুঝতে পারছি না বাইরে থেকে কেউ এসে আমার ঘরের ভেতর চিরকুট রেখে গেছে। আমি চিরকুট প্রেম পক্ষ? তুমি মজা করছো? আচ্ছা ঠিক আছে, আমাকে দাও দেখি দেখি। হ্যাঁ দেখো কি অদ্ভুত সব জিনিস লেখা, এটা এটা আর একটাই দেখো। আবার কি দেখো, কি অদ্ভুত সব, মানে সুন্দর খামের মধ্যে রেখে দিয়েছে। এটা কি? আরেকটা শোন, সবাইকে বলে দিস শুধু টক দই দিয়েই নয়, মিষ্টি দই দিয়েও রান্না হয় এবং জম্পেশ হয়, বাকিটা ক্রমশ প্রকাশ্য। আমার কিন্তু মনে হচ্ছে যেই সমস্ত চিরকুটগুলো পাঠাচ্ছেন তিনি কিন্তু বেশ খাদ্যরসিক, আর জব্বর রাঁধুনিও বটে। আমার কিন্তু বেশ রোমাঞ্চকর লাগছে, বুঝেছ? আর আমার হাইলি সাসপিশাস লাগছে। শোনো, এসব লালমোহন বাবু সেজে না লাভ নেই, ঠিক আছে? তুমি তো মনে হচ্ছে আজকে রান্নাবান্নার পাটা একেবারে তাকে তুলে দিয়েছো। সরি মা, সত্যি তো তুমি আছো, আমার এখন অনেকটা সেফ লাগছে। ওসব সেফ লাগা পরে হবে, আমি আগে দেখি তো তুমি কিরকম সেজেছো। দারুণ লাগছে কিন্তু তোমাকে, পুরো শ্রীদেবীর মতো। কিন্তু শুধু একা একা? এটা তুমি আমাকে নয়, এটা তুমি কেয়াদিকে বলো, কারণ আমার এই সুন্দর শাড়িটা কিন্তু কেয়া সেটি ডিজাইন করে দিয়েছেন। চলো, অনেক দেরি হয়ে গেছে, আমরা আমাদের রান্নাটা এবার শুরু করে দিই। কিন্তু রান্নাটা কি করছি আমরা আজকে? আজকে আমরা বানাবো কই পয়োথি। কই মাছটা ফ্রিজে আছে, আমি নিয়ে আসছি। এখানে 6টা কই মাছ আছে। আচ্ছা কি কি লাগছে বলো আমার। এই তো আমার লাগবে পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, এগুলো আমি পেস্ট করে রেখেছি। এর সাথে সাথে তো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ও বাবা, তুমি তো সবই অ্যারেঞ্জ করে রেখেছো দেখছি আগে থেকে। হ্যাঁ, এই তো জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষে তেল, এগুলো মাখিয়েই তো আমরা মাছটা ফ্রাই করবো। এই জানো, এই সর্ষের তেল নিয়ে না একটা ভালো বিউটি টিপ পড়লাম সেদিন। তাই নাকি? হ্যাঁ, সর্ষের তেল, একটু লেবুর রস, টক দই আর বেসন একসাথে মিশিয়ে একটা ফেস মাস্ক বানাতে হবে, এবং সেটা স্কিনে লাগিয়ে 10-12 মিনিট রেখে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো, ডার্ক স্পটস গন। কিন্তু দেখো, ওই এত কিছু একবারে জোগাড় করে মাখাটা, মানে তার জন্য রয়েছে একটা সহজ উপায়, গার্নিয়ার কমপ্লিট হোয়াইট ফেস ওয়াশ, যাতে আছে পিওর লেমন এসেন্স, যা আপনার ত্বককে করে ভেতর থেকে পরিষ্কার এবং একটা ওয়াশেই দেয় আরও এক ধাপ উজ্জ্বল ত্বক। এই তো না হয় ত্বক হলো, কিন্তু এবার বলো তো কই বাবা জীবনদের কি হবে? এবার ওদের মশলা মাখাবো এবং তারপর ফ্রাই করবো। তুমি ছুরিটা দাও তো আমাকে। থ্যাংক ইউ। এইভাবে একটু কই মাছের কাঁটা ছিঁড়ে দিতে হবে। এবার তুমি আমাকে একটু, আমি বলছি তুমি পাস করে দাও। হ্যাঁ, নুন দাও 1 চা চামচ, নুন 1 চা চামচ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল ওটা লাগবে 2 চা চামচ। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিই। বাবা, তুমি কি
সুন্দর করে মশলা তা গুছিয়ে রেখেছ গো। সব রকম মশলা আছে। হ্যাঁ, কখন কোনটা লেগে যায় স্টক করে রাখতে হয়। আচ্ছা প্রিয়াঙ্কা, এখানে তো খোয়া খির দেখছি, এটাও কি মাছে দেওয়া হবে নাকি? তাহলেই বোঝো। বাহ, তার মানে কমপ্লিট, আর কিছু লাগছে না তাই তো? না, আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা লাগবে। এ কি? আবার সেই রহস্য রোমাঞ্চ। কি লেখা আছে দেখি। হ্যাঁ দেখো তো, মোস্ট ইম্পর্টেন্ট উপকরণ পাঠিয়ে দিলাম, এবার তোরা চোখ বন্ধ কর তো। যখন চোখ বন্ধ করতেই বলছে তখন করে দেখি না। না মানে যা বলবে তাই করতে হবে নাকি? না আমি করবো না। এই যে কি, আমি কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? তুমি আদেশটা পালন করেই দেখো না কি হয়, হয়তো কোনো ম্যাজিকও হতে পারে, তাই না? তেলটা গরম করিসনি? তুমি কোথা থেকে এলে? এই তো ধৈর্য দিলাম, কারণ আমি শীতের চোর নাকি যে শীত কেটে তো রান্নাঘরে ঢুকবো। আর তুই কেমন আছিস? ও বাবা, হেবি সেজে গুজে এসছো তো দেখছি। এইটাকে যে এটাকে যদি তোরা সাজ বলিস, তাহলে আর আমার কিছু বলার নেই। আর তাছাড়া সুন্দরীদের সঙ্গে অ্যাপো, বুঝতেই পারছিস একটু তো। ওই তো, তুমি এসেই শুরু করে দিলে তো। তোরা তো দুজনে ব্লাশ করছিস কেন? না না, তোরা অবশ্যই সুন্দরী, কিন্তু আজকে আমি আমি ওই সুন্দরীদের কথা বলছি না, আমি বলছি কই সুন্দরীদের কথা। কই সুন্দরী? কই কই সুন্দরী? কই সুন্দরী? এই যে। ওকে 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 ওকে। আচ্ছা সত্যি তুমি নিজে একেবারে হিরোর মতো এন্ট্রি নিলে। মানে তুমি কি করছিলে বলো তো? তুমি দইয়ের হাড়ি পাঠালে, আমার ঘরময় চিরকুট প্ল্যান্ট করেছো, মানে কি? না না, আমি কোনো দইয়ের হাড়ি পাঠাইনি, চিরকুট আমি ওসব কিছুই করিনি। ট্রাস্ট মি, আমি জাস্ট স্ট্রেট তোর দরজা দিয়ে রান্নাঘরে চলে এলাম, বরং আমি এসে দেখলাম যে তোরা দুজন চোখ বন্ধ করে ধ্যান করছে, একটু আশীর্বাদও করেছি আমি। তাই তো, তাই তো, তাই তো মানে, তাই তো মানে কি? না আমরা কোনো ধ্যান ধ্যান করছিলাম না। তাহলে কি করছিলি তোর বল? ভাবছিলাম কি করে। আচ্ছা শোনো, এইসবের মধ্যে না আমার না সব ভুলে যাবে, আমার একটা কাজ আছে, আমি সেটা সেরে নিই। আমি লেট করলাম মানে কি হলো? এত জোর বিদ্যুৎ এমন চমকাচ্ছিল, আপনারা টুক করে এই ফাঁকে একটু চা খেয়ে আসুন, আমি সুন্দরীদের সামলে নিচ্ছি, ঠিক আছে? আর যে কথা বলছিলাম যে শোনো, কই মাছটা অনেক সময় পুকুর, কই মাছ নেবে গো, কই মাছ আমার এই ছোট্ট কড়াই, তেলে ডোবা কই আছে, এদেরকে পাবো প্লেটে, ভেবে আমার মনটা নাচে, কই মাছ নেবে গো, কই মাছ। ব্রিলিয়েন্ট, সত্যি এখানে যা শুরু হয়েছে না, আমাদের কই মাছগুলো না এবার ব্লাশ করতে শুরু করে। সত্যি অমর্তদা আমাকে পাখি বলেছে। কি বলছো? ও তোমার সাথে তো আগে এখানে এসেছিল, ও আমায় বলেছে একাই মাতিয়ে রাখি সব। একদম, এটা একা মাতানো ব্যাপার নয়, বেসিক্যালি মানুষটা এরকম একটু হইচই করে থাকতে ভালোবাসে, এই তো দেখ না, পারির সঙ্গে রোজ কিরকম মজা করে থাকি, তাদের মনের দিক থেকে ও অনেকটা ভালো থাকে, সবাই আনন্দ পায়, কিন্তু মানুষের জীবন তো এই যে আজকে দেখ তোদের সঙ্গে এরকম আনন্দ টানন্দ করলাম, কিন্তু কালকের দিনটাতে কেমন যাবে সেটা তো আর আমরা নিজেরাও জানি না। একি তুমি আবার হঠাৎ এরকম বৈরাগী হয়ে গেলে কেন? শোনো এখানে না এসব দুঃখ টুঃখ একদম চলবে না। শোনো, তোমার এই সাধের কই তোমাকে ডাকছে, এসো দেখে যাও। সাধের কই? সাধের কই বানাইল মোরে বৈরাগী, সাধের কই বানাইল মোরে বৈরাগী, আমি বাজারে গেলাম কইও কিনলাম, বাজারে গেলাম কইও কিনলাম, এবার দই দিয়ে বানাবো কই পয়োধি, সাধের কই বানাইল মোরে বৈরাগী। তোমার সাধের দই ভালো ভালো ভালো। আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, দাও দাও সাইডে যাও। বলো। শুনুন, আপনারা সেই শুরু থেকেই দেখছেন, আজকে সন্ধ্যাবেলা থেকে আমি সেই প্রথম থেকে সে ছুরি দিয়ে
মাছগুলোকে চিরে নুন হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এনারা কেউ কিছু কাজ করেননি। বাহ, দেখেছেন আজকালকার ছেলেমেয়েদের সাহস, দাদার গায়ে হাত দিয়ে কথা বলছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।